আপনাদের কাছে পাতাবাহারও পাবে? হ্যাঁ, পাতাবাহার 10 পিস থাকে, কিন্তু আবার ভিতরে র‍্যাপিং আছে। ও আচ্ছা, এই নিম পাতা, নিম পাতা এটা সর্বনিম্ন কত টাকা? কুং ফু কিং। হ্যাঁ আচ্ছা, আমি এটা দোকানে কত টাকা দিতে পারবো? মশার কয়েল, মেহেদি এবং ইঁদুর, আপনি আপনার এলাকায় পাইকারি বিজনেসটা শুরু করতে পারবেন। কোনো প্রকার মশা না যায় তাহলে কি পরিবর্তন করার সুযোগ আছে? ইনশাআল্লাহ। আমি দোকানে কত টাকা দিতে পারবো? এটা আপনি 30 টাকা বিক্রি করতে। ময়ূর, ময়ূর এটা খুচরা বিক্রি কত? এটা খুচরা বিক্রি আপনি 65। স্মার্ট পাওয়ার, স্মার্ট পাওয়ার জি, ইট স্মার্ট আছে, এটা আমরা স্মার্টের ডিলার। কাশ্মীরি, কাশ্মীরি পরে কোন? আচ্ছা আচ্ছা, ডন ইঁদুরের আঠা এবং এই যে পিছনে সব আপনাদের ইঁদুর আইকা। হ্যাঁ, এটার মধ্যে আপনি ইঁদুর আটকে যাবে। অনেক বেকার রয়েছে যারা এই সন্ধানগুলো খোঁজ করতেছে, কিছু কিছু করে আপনি ট্রাই করতে হবে। তারপরে দেখা গেছে যখন উনি মার্কেটে মানে 5-10 হাজার টাকা হলেই তারা আপনাদের কাছ থেকে নিয়ে দোকানে সাপ্লাই করে শুরু করতে পারবে। আসসালামু আলাইকুম, আমি স্বপন, ঢাকার চক বাজার সাথে বেগম বাজার আমাদের বড় মসজিদের সাথে নিচে আমাদের দোকান অনিয়ন ব্রাদার্স। আমরা এই বিজনেসটা প্রায় আমাদের 20 বছর হয়েছে, আমরা এই বিজনেসটা 20 বছর ধরে করে আসছি। আমাদের শপে আপনার সব কিছু হোলসেল বিক্রি হয়। আমাদের শপে মশার কয়েল আছে 10 পদের, এটা আমরা হোলসেল বিক্রি করি ঢাকার বাইরে, বাংলাদেশের যে কোনো প্রান্তে ফোন করলে আমাদের পাবেন। মশার কয়েলের পর আমাদের কাছে আছে অনেক পদের মেহেদি, ইন্ডিয়ান মেহেদি, বাংলাদেশের মেহেদি, যেগুলো আমরা সবসময় হোলসেল বিক্রি করে থাকি। আমাদের কাছে আরও আছে ইঁদুরের আঠা, ইঁদুর ব্যবহার করার আঠা, ওইটা আমাদের আমরা ইম্পোর্ট করি, ওটা আমরা হোলসেল বিক্রি করি। দর্শক সবাই একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন। কুং ফু কিং, কুং ফু কিং। হ্যাঁ আচ্ছা, এটা আপনার ফাইবার মাল হয়। হ্যাঁ, এটা কি এই প্যাকেট হয় এইভাবে? এটা এই প্যাকেট, এই প্যাকেট হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তারপরে আপনার আছে এই এক প্যাকেটে কত পিস থাকে? এক প্যাকেটে 10 প্যাকেজ, 10 পিস থাকে। আর ওই এর এক ব্যাগে সাইড প্যাকেট, এখন আমি এটা দোকানে কত টাকা দিতে পারবো? এটা আপনি 2000-2100 আপনি বিক্রি করতে পারবেন, বিক্রি করতে পারবো। আচ্ছা, এটার মানে কোয়ালিটি কিরকম? মশা যাবে? অনেক ভালো কোয়ালিটি, এটা অনেক ব্র্যান্ড, ভালো ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা, নাম কি? কুং ফু কিং, কুং ফু কিং। আচ্ছা, যদি কোনো প্রকার মশা না যায় তাহলে কি পরিবর্তন করার সুযোগ আছে? ইনশাআল্লাহ, এটা আমরা পরিবর্তন করে দেব, আমাদের গ্যারান্টি যুক্ত মাল ওইটা, কুং ফু কিং গ্যারান্টি যুক্ত মাল। আমরা বাজে মাল বিক্রি করি না। আচ্ছা আচ্ছা, আমাদের সব গ্যারান্টি মাল, ব্র্যান্ডেড মাল। আচ্ছা, তারপর কোনটা দেখবো ভাই? তারপর নিম পাতা দিয়ে শুরু করি। নিম পাতা, নিম পাতা আমাদের, নিম পাতা আছে জি, এই নিম পাতা পড়বে আপনার 900 টাকা, 900 টাকা কার্টন, কার্টন। এটাতে 30 বক্স থাকে, 33 প্যাকেট থাকে একটা কার্টনে, বক্সে এক কার্টন। আচ্ছা আচ্ছা, 30 বক্সে এক কার্টন থাকে এটা। এই নিম পাতা, নিম পাতা এটা সর্বনিম্ন কত টাকা? এটা আমাদের রেট 900 টাকা। তাহলে পার প্যাকেট আমার কেনা পড়তেছে কত? 30 টাকা করে কিনা পড়ছে, 30 টাকা। দোকানে আমি 32 টাকা, 33 টাকা, 35 টাকা, 40 টাকা বিক্রি করতে পারি, দোকানে সেল দিতে পারবো পাইকারি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে আছে আপনার তুলসী পাতা, তুলসী পাতা, তুলসী পাতা, এই যে তুলসী পাতা। আচ্ছা, এইটা কার্টন কত ভাই? এটা 700 টাকা, 700 টাকা কার্টন। তাহলে আমার পার প্যাকেট কত টাকা পড়তেছে? পার প্যাকেট 25 টাকার কাছাকাছি পড়তেছে, 24 টাকা পড়তেছে আপনার, 24 টাকা, 24 টাকার কাছাকাছি। আচ্ছা, এইটা আমি দোকানে কত টাকা দিতে পারবো? এটা আপনি 30 টাকা বিক্রি করতে পারবেন দোকানে, দোকানে। ময়ূর, ময়ূর তারপরে আছে ময়ূর। আচ্ছা, ময়ূর, ময়ূর কত করে? এটা আপনার আমাদের প্রাইস 850, 850 টাকা। এটা আমরা এক বক্স পড়তেছে 28 টাকা 33 পয়সা, এক বক্স 28 টাকা 33 পয়সা। এটা বাইরে বাংলাদেশে, ঢাকার বাইরে জি, ঢাকার বাইরে বিক্রি হয় অনেক ভালো দামে, কিন্তু আমরা তো হোলসেল বিক্রি করি তাই রেট রিজনেবল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপরে আছে আপনার নিনজা ব্ল্যাক মিউজিক সুইমিং, এটা এটা আমাদের এক একটা 2 পিস একটা প্যাকেট, ভিতরে 2 পিসে এক প্যাকেট, এক প্যাকেটের এটা এটা রিপেয়ারিং, রিপেয়ারিং করা, রিপেয়ারিং করা। এটা আপনার দাম আছে মানে দোকানদাররা বেচতে পারবে ভালো করে? একটা মধ্যে 10 পিস থাকে, কিন্তু আবার ভিতরে র‍্যাপিং আছে। ও আচ্ছা আচ্ছা, চমৎকার। এটা এটা আপনার 1500 টাকা কার্টন, এটা 30 বক্স, 30 বক্স, 30 বক্সের 1500 টাকা। তাহলে আমার পার প্যাকেট কত টাকা কেনা পড়তেছে আপনার? এটা কেনা পড়তেছে পার প্যাকেট, পার প্যাকেট 50 টাকা করে। কত? 50 টাকা। এটা খুচরা বিক্রি কত? এটা খুচরা বিক্রি আপনি 65 টাকা বিক্রি করবেন, 65 টাকা। এটা আমাদের
আপনার আমাদের কয়েলের মধ্যে রেট আছে 100 টাকা, 100 টাকা রেট দেওয়া আছে। মশা তো যাবে সব দিয়ে, এগুলো ভালো মাল, এগুলো আমরা হোলসেল বিক্রি করতেছি। তারপরে আছে স্মার্ট পাওয়ার, স্মার্ট পাওয়ার, স্মার্ট পাওয়ার জি, এটা আছে আমাদের 900 টাকা। এটা এটা ভালো মাল, 900 টাকা। হ্যাঁ 900 টাকা। এটা কার্টনে কত প্যাকেট থাকে? এটা 30 বক্স, 30 বক্স। পার প্যাকেট কত টাকা কেনা পড়ে আমার? 30 টাকা পড়তেছে। এটাও 30 টাকা কেনা পড়তেছে, তার মানে দোকানে আমি 32-35 টাকা দিতে পারবো। 30 টাকা করে নিন নিন। নাইট হর্স, ঠিক আছে, এটা এটা নাইট হর্স, এটা হলো আপনার চায়না মাল, ঠিক আছে। কি অরিজিনাল চায়না? না না, এটা বাংলাদেশের মধ্যে চায়না হয়েছে, এটা দেশের মধ্যে। হ্যাঁ, এটা আপনার 2200 টাকা কার্টন, 2200 টাকা কার্টন। এটার মধ্যে একটা এক কার্টন থাকে সাইড বক্স, সাইড বক্স। আচ্ছা আচ্ছা, এটা আমার তাহলে পার প্যাকেট কেনা পড়ছে 36 টাকা বক্স পড়তেছে, 36 টাকা 66 পয়সা পড়তেছে এটা এক প্যাকেট, এক প্যাকেট। দোকানে আমি 40 টাকা দিতে পারবো? হ্যাঁ 40 টাকা 42 টাকা আপনি চোখ বন্ধ রেখে দেন, এটা ভালো মাল। আচ্ছা ঠিক আছে, এগুলো আমাদের মশার কয়েলের কালেকশন। আর কি মশার কয়েল আছে আপনার? আমাদের কাছে আছে আলু, আছে বুলেট, আছে বুলেট আমরা হোলসেল বিক্রি করে থাকি, বুলেট, বুলেট। আচ্ছা, বুলেটের কারণে দেখুন পাতা বাহার, এই পাতা বাহার আছে, পাতাবাহার চুইমিং আছে আপনাদের কাছে? পাতাবাহারও পাবে? হ্যাঁ পাতাবাহার, পাতাবাহার চুইমিং আছে। আচ্ছা, তারপর নিম পাতা সুপার আছে আমাদের কাছে, নিম পাতা সুপার আছে। আচ্ছা, এখন আমাদের যে মেহেদির কালেকশনগুলো আছে, মেহেদির কালেকশনগুলো, মেহেদির কালেকশনগুলো আমি বলি, আমাদের মেহেদির কালেকশন আছে। প্রথমে তো আমাদের কাবেরি, এটা আমরা বিক্রি করতেছি। কাবেরি কত করে? কাবেরিটা আপনার এখন 100 100। এগুলো রেট মনে সবসময় আপডাউন করে? আপডাউন করে, এটা আপনার প্রতিদিন আপডাউন করে, প্রতিদিন আপডাউন করে, প্রতিদিন আপডাউন করে। এটা আজকে দেখা গেছে আমরা 100 বিক্রি করেছি, কালকে 200 হতে পারে, এটা কোনো গ্যারান্টি নেই। আচ্ছা আচ্ছা, এরকম এটা বাইরের মাল, তো এটার জন্য এরকম। আর আমাদের যে আইটেমগুলো আছে, যে স্মার্ট আছে, এটা আমরা স্মার্টের ডিলার, আমরা রাঙ্গাপুরের ডিলার। আচ্ছা, তারপরে আমরা স্মার্ট এবং রাঙ্গাপুরের, হ্যাঁ মন্ত স্মার্ট এবং রাঙ্গাপুরি, আপনার কাছ থেকে নিয়ে কি তারা দোকানে পাইকারি সাপ্লাই করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমরা অলমোস্ট বাংলাদেশ সবখানে বিক্রি করতেছি। আচ্ছা আচ্ছা, এগুলো কত করে? স্মার্টটা আপনার 280 টাকা বক্স, 280 টাকা বক্স। এখন কত প্যাকেট থাকে? কম ছিল, এখন দাম বাড়ছে, একটা আমার 12টা থাকে। আচ্ছা 12টা থাকে রাঙ্গাপুরি, 220 টাকা রাঙ্গাপুরি, 220 টাকা রাঙ্গাপুরি। আচ্ছা, তারপরে আপনি আছে রাঙ্গাপুরি, রাঙ্গাপুরি স্মার্ট, মমতাজ, মমতাজ। এই অরিজিনাল যে আমরা নাম নাম শুনি সবগুলো এর বাংলাদেশ কালেকশন, বাংলাদেশ কালেকশন অরিজিনাল। মমতাজ হলো 260 টাকা বক্স, 260 টাকা বক্স। কত প্যাকেট থাকে? এটা 12টা, 12টা থাকে। আচ্ছা, এটা কাশ্মীরি, কাশ্মীরি, ওকে, এটা 180, এটা 180, 180 টাকা। হ্যাঁ 180 টাকা বক্স। আচ্ছা আছে আপনাদের কোন রাঙ্গাপুরি কোন? এটা রাঙ্গাপুরি কোন? আচ্ছা আচ্ছা, এটা অনেক ভালো মাল। কত পিস থাকে এটা? বা এক ডজনে থেকে এটা 320 টাকা, এটা 320 টাকা। আচ্ছা, আমাদের এই কালেকশন হলো মিধি। এখন আমাদের আরো আছে আঠা, ইঁদুরের আঠা, এবং এই যে পিছনে সব আপনাদের ইঁদুরের আইকা, এটা আমার ইম্পোর্ট করি, আমাদের ইঁদুরের আঠা সব চায়না মাল, কার চায়না মাল। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের রেড গ্রিন রেড, এটা আমাদের, এটা আমরা ইম্পোর্ট করি এটা। হ্যাঁ, এটা ভিতরে আইকা দেওয়া আছে নাকি? আইকা দিতে হবে, আইকা দেওয়া আছে ভিতরে, দেখাবো। হ্যাঁ আমরা একটু দেখি তো, যদি কেউ চায় এই আইকা আইটেম নিয়েও কিন্তু দোকানে পাইকারি সাপ্লাই করে বিজনেসটা করতে পারবে। এই যে এটা আমাদের আইকা, এই যে আইকা, এতটুকুই? হ্যাঁ, এটার মধ্যে আপনি ইঁদুর আটকে যাবে। এটা আমাদের, এটা আমরা হোলসেল বিক্রি করতেছি 42 টাকা করে পিস, পিস 42 টাকা। হ্যাঁ 100 পিসের কারণ হয় এক পিস 42 টাকা, এক পিস 42 টাকা। দোকানে আমি কি 45 টাকা দিতে পারবো? হ্যাঁ এটা 45-50 বিক্রি হতেছে এখন আমাদের, তো দোকানে 60 টাকা দিতে পারবো, আর দোকানদার এগুলো 100 টাকা বিক্রি করবে। হ্যাঁ হ্যাঁ, তারপর আছে আমাদের এইটা কাট আছে, এটা থাইল্যান্ডের মাল, এটা এটা আছে। হ্যাঁ 2008, তাই তো, থাইল্যান্ড থেকে আনছে। আচ্ছা, শুধুমাত্র এই এগুলো নিয়েই কিন্তু তারা ওই সিডির যে ডিস্ক আছে, ক্যাসেটে বইরে তারা বানাইতে পারবে, এটা নিয়ে বানায়, এটা নিয়ে বানায়, এইটাও আঠা, এটাও আঠা। হ্যাঁ আচ্ছা, কোনটা কত? এটা 340 টাকা, 340 টাকা। এর একটা যে কয়টা সিডি বানাইতে পারবে? অনেকগুলা। আচ্ছা, আর এগুলা? এটাও আঠা। এগুলো কি রকম দামে বিক্রি হয়? এটা 60 টাকা থেকে এক প্যাকেট, এক প্যাকেট 60 টাকা, শুধু 60 টাকা। আচ্ছা, যদি কেউ কয়েলের ব্যবসা আপনার সাথে শুরু করতে চায়, তারা নিজ এলাকায় পাইকারি দোকানে সাপ্লাই করে, কত টাকা পুঁজি হলে তারা মিনিমাম এই বিজনেসটা শুরু করতে পারবে? 5-7 টাকা 10-8 টাকার মধ্যে ব্যবসা করতে পারবে। মেহেদিটাও তো সেম, ইনশাআল্লাহ মেহেদি আপনি দেখা গেছে মোটামুটি আপনার কাছে যে আইটেম দেখলাম, মনে করেন যে মোটামুটি উনি নিয়ে সব আইটেম দেখে, যদি টোটাল 20,000 টাকা প্রোডাক্ট নেয়, তাও সে ভালো একটা বিজনেস শুরু করতে পারবে। সামনে কিন্তু ঈদ আসতেছে, প্রচুর হিট এই মেহেদি কালেকশনগুলো, আর মশার কয়েলগুলো তো আছেই,
আর অনেক দোকানদাররা চাইবো এক কার্টন করে কয়েল নেওয়ার জন্য, ওদেরকে পাঠানো সম্ভব? হ্যাঁ, আমরা ট্রান্সপোর্টে মাল বুক করে দিই, ট্রান্সপোর্টে। যদি কেউ অনলাইনে এক কার্টন কয়েল চায় তাহলে এক কার্টন তো দিতে পারবে? আচ্ছা, এবং অনেকেই বলবে যে ভাই কয়েল তো অনেকগুলো দেখলাম, পরীক্ষামূলকভাবে প্রত্যেকটার যদি স্যাম্পল যদি কেউ চায় এটা কি পাঠানো সম্ভব? এটা সম্ভব, সম্ভব। হ্যাঁ সম্ভব, প্রত্যেকটা প্যাকেট থেকে যদি কেউ স্যাম্পল চায়? হ্যাঁ সম্ভব। আমাদের 6টা আইটেম আছে, 4 পিস করে দিলে 1 কার্টন মাল হয়ে যাবে। মানে 1 কার্টন নিতে হবে, মানে সব মিলিয়ে দিলে, তাই তো? এরকম নিয়ে তারা স্যাম্পল দেখতে পারবে, স্যাম্পল নিয়ে ফারস্টে আপনি ট্রাই করতে পারবে, তারপরে দেখা গেছে আপনি অর্ডার করলো, মানে স্যাম্পল নিয়ে দোকানে দেখাইলো অর্ডার করলো। আপনি প্রথম ব্যবসা শুরু করতে হইলে তো একবারে হয় না, একবারে হয় না, কিছু কিছু করে আপনি ট্রাই করতে হবে, তারপরে দেখা গেছে যখন উনি মার্কেটের ভ্যালু পাবে তখন দেখা গেছে আমাদের কিছু অর্ডার করবেন। যদি আপনারা যখন নতুন ব্যবসা শুরু করছিলেন তখন তো এত আইটেম তো ছিল না? না, আমাদেরও 2-4টা আইটেম নিয়ে করছি, এখন আমাদের অনেক আইটেম, অনেক আইটেম। তো যারা নতুন শুরু করবে এরকম কিছু আইটেম নিয়ে শুরু করবে, প্রায় 20 বছর আমরা, 20 বছর। আচ্ছা আচ্ছা, তো ওই অনুযায়ী আমাদের কালেকশন এখন যতটুকু আছে কিছু কম, আমরা ফালতু আইটেম আমরা উঠাই না। আচ্ছা, যে আকার কালেকশন আছে সব ভালো, ভালো কালেকশন। আচ্ছা, তাহলে তারা মশার কয়েল সব আইটেম নিয়ে বিজনেসটা ভালো গ্যারান্টি সহকারে দোকানে সাপ্লাই করতে পারবে? ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি দেব। অনলাইনে যদি ডেলিভারি করেন এতে কন্ডিশনের ব্যবস্থা আছে? হ্যাঁ কন্ডিশন, কারণ অনেকে তো বিশ্বাস করতে চায় না, অনেকে বলে সব আগে টাকা পাঠাই দাও। আপনি কন্ডিশনে নিতে পারেন, আপনারা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট নিতে পারেন। আচ্ছা আচ্ছা, আপনার আগে ব্যাংক অ্যাকাউন্ট দরকার নেই, আপনি ফার্স্ট কন্ডিশনে নেন, কন্ডিশনে নেন, মানে বিশ্বাস অর্জন করুন। আমরা কারো টাকা ইয়ে করার আমার ইচ্ছে নেই। আচ্ছা আচ্ছা, কন্ডিশনে নেন, কন্ডিশনে নেন, আমাদের প্রতি ফেরত আসবে তখন আপনি আপনার আমার অ্যাকাউন্টে পে করবেন, আপনি ট্রান্সফার বুক করে দেবেন। ঠিক আছে, সরাসরি আপনার শপে আসতে চাই, কিভাবে আসতে পারবে? আমাদের শপ আসতে হলে আপনি আসবে চক বাজার, চক বাজার সাথে ঢাকা চক বাজার, ঢাকা চক বাজার, ঢাকা চক বাজার সাথে বেগম বাজার শাহী জামে মসজিদ, বেগম বাজার শাহী জামে মসজিদ, শাহী মসজিদের নিচে নিয়ে আমাদের দোকান। আচ্ছা, অথবা বেগম বাজার শাহী জামে মসজিদের সামনে এসে যদি ফোন দেয় তাহলে আমাদের পাবে, আপনাকে পাবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম রনি এবং স্বপন ভাইয়ের এই মেহেদি, মশার কয়েল এবং ইঁদুরের আঠার যে কালেকশনগুলো, আপনারা এগুলো নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন। আরও বিস্তারিত জানতে ভিডিওর স্ক্রিনে কিন্তু তাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে আরও তথ্য জেনে নিয়ে আপনারা বিজনেসটা শুরু করতে পারেন। তো নিত্য নতুন পাইকারি পণ্যের সন্ধান এবং ব্যবসায়িক তথ্যগুলো, ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল আমিন টিভি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে আমাকে আরও উদ্বুদ্ধ করবেন, যেন আমরা নিত্য নতুন আপনাদেরকে আরও পাইকারি পণ্যের সন্ধানগুলো দিতে পারি। আর ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন, অনেক বেকার রয়েছে যারা এই সন্ধানগুলো খোঁজ করতেছে, তারা যদি এই সন্ধানটা পায় তাহলে কিন্তু ভালো একটি বিজনেস শুরু করতে পারে। দেখা গেছে এখান থেকে 5 কার্টন নিয়েও কিন্তু তারা দোকানে সাইকেলে করে অথবা হাতে করে দোকানে পাইকারি সাপ্লাই করে এই বিজনেসটা কিন্তু শুরু করতে পারে, অনেকেই করে। এগুলো সব রানিং এবং হিট কালেকশন, ইঁদুর অবশ্যই তাড়াইতে হবে, আর তাড়াইতে হলে যে কোনো পন্থা অবলম্বন করতে হবে, তার মধ্যে সহজ হচ্ছে আইকা। এই আইকাটা নিয়ে আপনারা যে সিডি আছে, এই সিডি কোথায় পাওয়া যায় বাইরে সব দেখাই দেবে, ওই সিডির ভিতরে আইকে একটু একটু আইকে দিয়া প্যাকেট ছাপাইয়া আপনারা নিজের নামের কিন্তু একটা ব্র্যান্ডিং করতে পারেন, করতে পারে আপনারাও মার্কেটিং করতে পারেন। ওকে, তারপরে এখানে আইকে আছে, তারপর এখানে অনেক রকমের মেহেদির আইটেম আছে, তারপর মশার কয়েলগুলো আছে। হ্যাঁ, তো এই আইটেমগুলো আপনারা বিজনেস শুরু করতে পারেন। আর এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।